Allah tabaraka wa ta'ala farmain zodin tumatar aur ma ebong babar moddhe to ne je kono ekjon kita hoyen kita wan jodin boyosko hoy jay murabbi hoy jay othoba tumatar aur ma ebong baba duyo jon jodin emota obosthay ghushi jay tahole tumi tan ila kono shobdo proyog korio na je shobdor kharone tumatar aur ma babar mukhe di zobane di kanjari hoy jay uf shobdo ta bahir hoy jay ila shobdo tumi tan Koyo na de shobdor kharone tumar ma babar muke di uf shobdo ta bahir hoy jay ola khan shobdo hoy tumi tail koyo na Allah tabaraka wa taala onno ayatur moddhe ma babar shano farmay wa wasainal insana bi walidayhi ihsana Allah tabaraka wa taala faisala khoriya den tumi tail ekmatro tumatar aur ma babar lagya kita khoriyo bala bebohar khoriyo অন্য আয়াতৰ মধ্যে আল্লাহ তাবাৰাকা ওয়া তাআলাই বনি ইসরাইলৰ কাষ্টনে ওয়াদা লৈছন ওয়াই লাখাজনা মিছাকা বনি ইসরাইলা বনি ইসরাইলৰ কাষ্টনে ওয়াদা লৈছন তুমি তান কিতাপৰ আমি আল্লাহৰ ইবাদত বন্দেগী কৰিও আমাৰ লগে খৰৰ শরীক কৰিও না আৰু তুমি তান তোমাৰ তানৰ মা-বাবাৰ লাগিয়া বালা ব্যৱহাৰ কৰিও অন্য আয়াতৰ মধ্যে আল্লাহ তাবাৰাকা ওয়া তাআলাই জানাইয়া দেন তুমি তান তোমাতানোর মা বাবার লাগিয়া বালা ব্যবহার করিও মা বাবা যেখান কইনি কাড়ে মানিয়া চলিও যদি মা বাবা তোমারে হুকুম দেন আল্লাহর লগে শরীক মানতাই আল্লাহর লগে শরীক তেহরাইতাই শরীক বানাইতাই তাহলে এই কথারে তুমি তান মানিও না সব সময় মা বাবার কথা মানিয়া চলতাম কিন্তু সব মাত নাই কোন কোন মাত আছে যে ঈমান দেবার মাত যদি নিলাম মাত মাতই মা বাবাই তেইকানো মানতাম না তবে ইকানো জিড়িক দিতাম না তাহলে শক্তভাবে তার উপরে আঘাত দিতাম না যে তুমি ইকান কইলা এখানে নরমি ভাষায় আমি তাহলে বুঝাইতাম ইকান ইলা নাই ওলা হইতো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে মা বাবার লাগিয়া বালা ব্যবহার করার লাগিয়া জানাইয়া দেন মা বাবার খেদমত করার করার লাগিয়া জানাই বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মা বাবার শান এবং মান রে বাড়াইয়া দিছেন মা বাবার খেদমত রে আমার আপনার উপরে জরুরি হিসাবে বানাইয়া দিছেন মা বাবার খেদমত আমি আপনি করতেও লাগব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগীর বাদে যার লাগি বালা ব্যবহারের কথা আল্লাহ জানাইয়া দেন তাই এই গুরু ইয়া তাহলা আমার আপনার মা এবং বাবা যার কারণে আমার আপনার মা বাবা যারা আসলে রান লাগি আমার বালা ব্যবহার হইতো সুলুক যেখান করতাম এই সুলুকটা বালা সুলুক করতাম ব্যবহারটা বালা করতাম এখন আমরার মধ্যে আছে মা বাপ অনেকর মা বাপ বাড়িতে আসুন বয়স্ক হইছেন মা বাবা ডাকিলে আমরা হাজির হই না মা বাবা কোনো কিছুর হুকুম দিলে কেন আমরা মানি না ইকান আল্লাহ কইয়া দিছেন কিতা করতাম মা বাবা দেখান কইবা ইকান রে কিতা করতাম পালন করতাম কিন্তু মা বাবা যদি ও হুকুম দেন যে তুমি আমি আল্লাহর লগে শরীক তেহরানির কোনো মাছ যদি হই আল্লাহর লগে শরীক করার কথা যদি কোনো কিছু হুকুম তোমারে করতে ই হুকুম ইকান মানিও না এখন ইলা কোনো মা বাবা আছেন যে মা বাবা কোন বলে আল্লাহ আরেকজন হেনরে শরীক তেহরাও হেনরে শরীক মানি আল্লাহ অন্যজনরে মানইতা কোন নি খেরর মা বাবা জি না তে মা বাবা যেখান কইবা মা বাবার খেদমত আমরা করতাম এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মা বাবার হুকুম মানি চলতাম আর ওই সময় মা বাবার কথা মানতাম না যে সময় মা বাবা আল্লাহর লগে অন্য শরীক করেন হুকুম দেন যে আল্লাহ না মানিয়া তুমি তাই অন্য খেররে আল্লাহ মানি লাও বা শিরকির কোন তালিম যদি আমারে হুকুম করেন তে এই সময় আমি মানতাম না এই আয়াতের সামনে নুজুল হইল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাযিল হয় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী কলিমা পড়িছেন না কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হই যায়
মাজননিয়া সাদ রে দালাইয়া দিল সাদ যত সময় পর্যন্ত তুমি নবীর উপরে তলে কলিমা দৌড়াইছো না কলিমা বাদ্যে ঈমান ছাড়িয়াইছো না কত সময় পর্যন্ত আমি সাদ তোমার মাজননিয়া হইয়ার কত সময় পর্যন্ত আমি নার সেবার মধ্যে বইমু না কোনো কিছু খাইমু হাতকে ফুটা ফানি পর্যন্ত আমি আমার মুখের মধ্যে দিতাম নাই ও সাদ তুমি যত সময় পর্যন্ত কলিমা পড়িছ কলিমা তলে ঘুরি আইছো না কত সময় পর্যন্ত আমি তোমার মায় হইয়ার একটা ফানি পর্যন্ত আমি আমার মুখের মধ্যে দিতাম নাই ওই সময় সাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজমত ওইখানে আরজ করেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াতে করিমারে নাজিল করিয়া জানাইয়া দেন যেন ও আল্লাহর বান্দা হই তুমি জানি তোমার তানোর মা বাবার লাগিয়া বালা ব্যবহার করিও সুলুক রে বালা করিও আর যদিন আমি আল্লাহর নামে কোনো শরীকির শিরকির কথা কইলি কান্দে মানিও না ও সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেন মা আমি সাদে যে নবীর উপরে কলিমা পড়ি লইছি যে কলিমা পড়ি ঈমান লইয়াছি ও মা যদিন তুমি জীবনে যদিন ছায়ার তলে বোনা জীবনে যদিন মুখের মধ্যে ফানি দেও না ইহা তোকে তুমি মারা যাইতে পারো তবে সাদে যে কলিমা পড়ি লইছো এই কলিমা তোলে কোনো সময় ঘুরতা নাই সাদে যে নবীর উপরে কলিমা পড়ি লইছো এই নবীর কলিমা কোনো সময় ছাড়তাম নাই এতে মা আপনি যদিন ফানি নাও খাইয়া মারা যান তবে আমার যদিন মানুষে মার কাতিল হিসাবে মানে মানুষে যদিন কয় আমি আমার মা জননীরে মারছি তবে আমি রাজি আছি তবে নবীর কলিমারে আমি কোনো সময় ছাড়তাম নাই ওই সময় কয়েকদিন যাবার বাদে যে সময় সাদর মা দেখলা যেন এখন তো আর এই সাদ রে ঘুরানি মানতলে ঘুরাই এনে বাজার না সায়ার মধ্যে বাও আরম্ভ করলা খানিও আরম্ভ করলা ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শানো এই আয়াতে করিমা নাযিল হইছে যেন আল্লাহ ফরমাইয়া দিছেন কিতাব যদিন তুমি জান তোমার তানোর মা বাবার লাগি ব্যবহার করিও বালা তবে যদিন আমার লগে অন্য ঘরের শরীক করার হুকুম দেইতে ইকান কিতা করিও না মানিও না হাদিস শরীফের মধ্যে আইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা এবং বাবা তোমার লাগি ইয়া তাখলা জান্নাত এবং তোমার মা এবং বাবা তোমার লাগি ইয়া তাখলা দুজখ প্রথমে কইছেন জান্নাত পরে কইছেন কিতা দুজখ যদি আমি আপনি মা বাবারে রাজি করিয়া যদি জমিন তনে যাইতাম পারি মা বাবারে খুশি রাজি করতাম পারি তাহলে আমার আপনার ঠিকানা হইব জান্নাতের মধ্যে আর আমি আপনি যদিন আমার মা বাবার লাগিয়া যদি না ফরমানি করি মা বাবা যদিন আমার উপরে অসন্তুষ্ট থাকেন তাহলে আমার আপনার ঠিকানা হইয়া থাকব দুজক এর কারণে নবীজি ফরমান তোমার মা এবং বাবা তোমার লাগি হইয়া থাকলা জান্নাত এবং তোমার লাগি হইয়া থাকলা দুজক কারণ যদিন আমি আপনি আমার মা বাবার খেদমত করতাম পারি মা বাবার যদি আমি রাজি করিয়াই জমিন তো যাইতাম পারি তাহলে আমার আপনার ঠিকানা হইব জান্নাতের মধ্যে আর মা বাবার যদি আমি আপনি রাজি না করতাম পারি তাহলে আমার আপনার ঠিকানা হইব দুজখ অন্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি হাদিস বর্ণিত তাই ফরমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যেন কয়েক বুড়ো মানুষ হলে কিয়ামতের দিন বেহেস্তর সুগন্ধি পর্যন্ত পাইতা নাই যে বেহেস্তর সুগন্ধটা খান্ত নেয় বলে হাজার বছরের দূরের রাস্তা তুলে এই সুগন্ধ দেখু আসলো বেহেস্তর এটা মানুষের জন্নতি মানুষে ভাই আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কয়েক বুড়ো মানুষ এর মধ্যে তোলে গুরু মানুষ হইয়া থাকলা যারা মা বাবারে কষ্ট দিছেন মা বাবা নারাজ থাকছেন মা বাবারে রাজি করতে পারছেন না এই গুরু মানুষে যত নমাজ হোক কোনা কেন রোজা রাখব না কেন মা বাবা যদি আমার উপরে নারাজ থাকেন আমার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল নাই যার কারণে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও গুরু মানুষ যে গুরু মানুষে মা বাবার নাফরমানি করলো এই গুরু মানুষে কিয়ামতের
এই গুরু মানুষে আল্লাহ খাল কিয়ামতের দিন এই বেহেশতের সুগন্ধ দেখো আসলো এই গুরু মানুষে এই সুগন্ধিটা হইতা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অন্য হাদিসের মধ্যে আয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তাই ফরমায় Qala Rasulullahi sallallahu alaihi wasallam salasu da'watin mustajabatun la shakka fihinna da'watul mazlumi wa da'watul musafiri wa da'watul walidi ala waladihi Hadrat Abu Hurairah radhiyallahu ta'ala anhu taki hadis barnito Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam farmay তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই না এর মধ্যে তনে এক গুরু মানুষ হইয়া থাকলা মজলুম হল যারে না হোক হিসাবে আমি আপনি কষ্ট দিছি আর এই মজলুমে যে সময় আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করব আল্লাহ আমার এই বান্দা এত বড় না হোক হিসাবে আমার উপরে জুলুম করলো এই সময় আল্লাহ এই মজলুমের দুয়ারে বরদাস্ত করতে পারেন না মজলুমের দুয়ারে আল্লাহ কবুল করিলেন দুই নম্বর হইয়া থাকলাম আরে গুরু যে গুরু ইয়াতাহলা মুসাফির হল বাড়িঘর সারিয়া দেরা মুসাফিরি হালত রানা দেয়নি মুসাফিরর দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই না আরে গুরু তিন নম্বর হইয়া থাকলা মা বাবা আওলাদর সানো যে দোয়া করবা ই দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাইতা নাই মা বাবা আওলাদর সানো যে দোয়া করবা নেক দোয়া করো কুয়ার বদ দোয়া করো কুয়া যেটা দোয়া করবা আল্লাহ এই দুয়ারে কোনো সময় ঘুরাইতা নাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাযিল হয় হে সুলাইমান তুমি এই নদীর কিনারার মধ্যে যাও কিছু আমার আজীব নিশানা হল তুমি দেখবাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলা নদীর কিনারে যাবার বাদে চতুর্দিকে চাইয়া তো আল্লাহর কোনো নিশানাও হল তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলা ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে আসলা জিন্নাত ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জিন্নাতরে হুকুম করলা অর্ডার দিলা ওয়া জিন্নাত হল তুমি তান যাও সাইয়ে সাগরের মধ্যে গিয়া গাত খুদা আরম্ভ করো এই সাগরের নিচে কি আল্লাহর কোন নিশানা হল আছে আমার আনিয়া খবরটা তুমি তাই জানাইও প্রথমে যে জিন্নাত গেছেন যাওয়ার পরে বহু সময় এই জায়গার মধ্যে গিয়া গোত্র খুদিলা গাত খুদিলা কিন্তু কোনো কিছু পাইল না আয়া হইলা ও নবী আমরা তো অত সময় পর্যন্ত মেহনত করছি কিন্তু নিচে যাওয়া সম্ভব হইছে না ওই সময় আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আরে জিন্নাতরে অর্ডার করলাই জিন্নাত যাই গিয়া খুদা আরম্ভ করেন কিছু সময় পরে জিন্নাত যাইয়া কইন ও নবী সুলাইমান আমরার পক্ষে সম্ভব না এই জায়গার মধ্যে গিয়া তো কোনো কিছু আমরা পাইছি না ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তানে উজির এই উজির দে হুকুম করলা অর্ডার করলাম উজিরে যাবার বাদে গিয়া কিছু সময় পরে একটা গুম্বু জানিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রাখলা ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে এই গুম্বুজের দরজা দেখলা সাতটা দরজা দেখা যার বড় দামি দামি সামান দিয়া দরজা লাগাইল বড় সম্মানী বস্তু দিয়াই দরজাটা দরজা লাগাইল আবার এই সাইডটা দরজার মুখটা দেখা যায় দরজাটা খোলা ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দাঁড়াই যেন এই সাগরের মধ্যে দরজা খোলা কিন্তু এই গম্বুজের ভিতরে তো এই বক্সর ভিতরে কোনো জাত কোনো রকমের পানি হামাইছে না এখন হকুয়া চাই যদিন কোনো জায়গাতে আপনি একটা বালটিও বা কোনো বস্তু নিয়ে রাখেন ফুরকি কত সময় বাদে তুলিয়া গুর ভিতরে কিছু হামাইতো নাই পানি হামাইব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই গুর মধ্যে এই সাগর তুলে তুললাম তবে এই গুর ভিতরটা বড় সুখ নাই ন কোনো পানি হামাইছে না ওই সময় আমি দেখলাম এক বন্দাম যে বন্দা নমাজের হালত এই গম্বুজের ভিতরে এই বক্সর ভিতরে এই বন্দা কিতা খতরা আল্লাহর ইবাদত বন্দেগি খতরা নমাজ রে আদায় খতরা যে সময় নমাজ শেষ হইল আমি এই বন্দারে সালাম দিলাম সালাম দেবার বাদে আমি জিকাইলাম আপনি বুজুর্গিটাই সম্মানী অতখান সম্মানী আপনি কিলা বললাম আমারে হোসাই
ও জামা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই এই আল্লাহর বান্দা জানাই নো নবী সুলাইমান আমি এই বুজুরগি পাইছি আমার মা এবং বাবার কাছ থেকে কারণ আমার মা বাবা বড় কমজোর আসলা মুরব্বি আসলা এই সময় আমার মা এবং বাবার খেদমত আমি খুব বেশি বেশি করে করছি ইহা তোকে আমি খেদমত করতে করতে আমি ছাড়া আমার মা বাবার কোনো খেদমতগার আর কেউ আসলা না আমি খেদমত করি আর খেদমত করা অবস্থায় আমার মা জননীর ইন্তেকালের সময় যায় ও সময় আমার মা জননী আমি বাত আসলাম ও সময় আমার মা দোয়া করছেন আয় আল্লাহ আমার ছেলের হায়াত রে আপনি বাড়াইয়া দিবা আর ওলা খান জায়গা আপনি দান করবা যে জায়গার মধ্যে বইয়া আমার ছেলে আপনার এবাদত বন্দেগি করতে পারেন যে জায়গাত বইলে এবাদত করলে এই জায়গাত শয়তানের কোনো পাওয়ার থাকে না ওলা জায়গাত আপনি আমার ছেলেরে হৌসাইবা ওয়া নবী সুলাইমান ওলা খান আমার মাল ইন্তেকালের বাদে আমি আমার বাবার খেদমত করা আরম্ভ করলাম যে সময় আমার বাবার মৌতের সময় যায় ইন্তেকালের সময় যায় ও সময় আমার বাবাও আমার লাগি সেম দোয়া করল আল্লাহ আমার ছেলেরে আপনি ওলা খান জায়গা দান করিও যে জায়গাত আপনার এবাদত বন্দেগি করলে শয়তান এই জায়গা যাবা সম্ভব হয় না যে সময় আমার বাবা মারা যায় মারা যাবার বাদে আমি এই নদীর কাছে গেলাম গরুর মধ্যে এখন তো মাও নাই বাবাও নাই গরু গিয়ে আমি শান্তি পাই না ওয়া নবী সুলাইমান আমি যে সময় নদীর কিনার আইলাম আইয়া দেখলাম একটা গম্বুজ দেখা যার আমার মনে আইলো এই গম্বুজটা বড় সুন্দর লাগের দেখি যাই ওই সময় গম্বুজটা নদীর দ্বারও আইছে আর আমি আমার মনের মধ্যে আইলো এটার ভিতরে হামাইয়া দেখি চাই গোল বার যতটুক সুন্দর দেখা যার ভিতর তো এত আরো সুন্দর হইব যে সময় নবী সুলাইমান আমি এই গম্বুজের মধ্যে গিয়া হামাইলাম ওই সময় জানি না খে যেন বুধ পাইলাম যেমন এই বক্স জেগু গম্বুজ জেগুনিয়া নদীর মাঝখান ছাড়িয়ে আই গেলাম আর আমি ন কতদিন তো আছি আমিও জানি না ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাই ও আল্লাহর বান্দা তুমি এই জায়গার মধ্যে রিজিক তুমি পাও কিলাম তুমি তো হীন হায়াতে আছো ওই সময় আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইয়া দিলা ও নবী সুলাইমান আমার যে সময় বুকে ধরে কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় ওই সময় একটা পরিন্দা সবুজ রঙের একটা পরিন্দা আমার সামনে আয় আমার খানি দিয়া যায় আর এক বেলা খানি খাইলে আর আমার এই দিন কুর মধ্যে কোনো সময় আর কোনো উপবাস থাকে না সাল্লাল্লাহ তার মা বাবার লাগিয়া দোয়া হইতো নাম কিতাব লালসলার সারিমুদ্দিন তার মা বাবার লাগিয়া দোয়া হইতো তাই 100 টাকা দিছ আল্লাহ কবুল করো কোসরা হোক আল্লাহুম্মা আমিন তে মা বাবার খেদমত করার কারণে মা বাবা যে দোয়া দিয়া গেছেন এমন জায়গাত আল্লাহ তান এবাদত বন্দেগি করাই ত্রাই নদীর নিচে তো শয়তান যাবা সম্ভব নাই যাইতে পারবো তো পারবো তবে এই জায়গা গিয়া কোনো পাওয়ার বিকানি সম্ভব হইতো নাই ও মা বাবা আওলাদর সানো যে দোয়া করো নিকান আল্লাহ কোনো সময় ঘুরাইয়া দেন না আমার লিয়াকতালী চৌধুরী সাহেব টাইম দিছেন আরো 20 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সদকারে কবুল করো কোসরা হোক আল্লাহুম্মা আমিন আর আমি আবার অনুরোধ করি আর সামনে দিয়ে জায়গা তুইয়া পিছিয়ে দি ভিড় না করিয়া সামনে দিয়ে আগুয়া কুয়া সামনে দিয়ে আগুয়াইয়া ফাঁক মারি মারি বকুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে আইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন বান্দা যদি মা বাবার মুখে দিয়া রহমতের মায়ার নজরে যদি একবার চায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার নময় আমলের মধ্যে হজ্জ মাবরুরের সওয়াব লেখিয়া দিবা হুক, সুবহানাল্লাহ। মা বাবার মায়ার নজরে যদি মা বাবার মুখে দিয়া আমি আপনি চাই, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আপনার নময় আমলের মধ্যে হজ্জ মাবরুরের সওয়াব লেখিয়া দিবা। ওই সময় সাহাবাই কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিন কোন বান্দা যদিন তার মা বাবার মুখে দি মায়ার নজরে যদিন রোজা না 100 মর্তুবা যদি চায়, তাহলে কি 100 মর্তুবা হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ তার নময় আমলে লেখিয়া দিবা। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হা আমার আল্লাহ যতবার বান্দায় মায়ার নজরে মা বাবার মুখে দি চাইব, অতবার আল্লাহ তার নময় আমলের মধ্যে হজ্জ মাবরুরের সওয়াব লেখিয়া দিবা। অন্য হাদিসের মধ্যে আই, কোন বান্দা যদি চায় তার উমর হায়াতরে আল্লাহ বাড়াইয়া দি, তার রিজিকরে আল্লাহ বাড়াইয়া দিতা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তাহলে এই বান্দায় ওহান মনে করিলা জানি, যদি কোন বান্দায় মনের মধ্যে ইকা নাই যে আমার আল্লাহ রিজিক বাড়াইয়া দিতা, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিতা, তাহলে হে যেন তার মা বাবার লাগিয়া বালা ব্যবহার করে জানিয়া আর মা বাবার খেদমত যেন করে। এ দ্বারা বোঝা গেল যে বান্দায় মা বাবার হক আদায় করিয়া খেদমত করবা, এই বান্দারে আল্লাহ কোনোদিন রিজিকর লাগিয়া কষ্ট দিতা নাই। যে বান্দার যে ঘরের মধ্যে মা বাবার লাগিয়া বালা ব্যবহার করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহ গরিবী কোনোদিন দেন না, গরিবী দেন না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানজারা কাবরা বাওয়াইহি, যদিন কোনো বান্দা যদিন তার মা এবং বাবার কবর জিয়ারত করে, অথবা মা হোক অথবা বাবা হোক কোনবারে বলে শুক্রবারে, এই জায়গার মধ্যে গিয়া যদিন ঘরে ফাঁকারা আইন্দা হইয়াছেন গভীরালা, যদিন মা বাবার কবর জিয়ারত গিয়া এই কবরের ভারো বইয়া সুরা ইয়াসিন যে আছে সুরা, এই সুরারে যদিন তিলাওয়াত করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সুরার যতটা হরফ আছে এই হরফ অনুযায়ী আল্লাহ এই মা এবং বাবার নমায় আলমলের মধ্যে গুনারে খাটিয়া নেকি দি বদলিয়া দেলাই। তো বুঝা গেল আমরা কিতা করতাম, মা বাপ জমিনও না থাকলে জিয়ারত করতাম, মা বাবার ইয়াদ করতাম। আপনারা করেন তো ওলা খান ব্যবহার, আমি আপনি আমার মা বাবার লাগিয়ে করতাম, যে ব্যবহার করলে আমার আপনার মা বাপ আমার উপরে রাজি থাকবা, যে বন্দার উপরে মা বাপ রাজি থাকেন এই বন্দার উপরে আল্লাহ রাজি থাকেন, যে বন্দার উপরে মা বাপ নারাজ এই বন্দার উপরে আল্লাহ নারাজ। মা বাবার না ফরমানি করলেওয়ালা হল যে রাজ হন, এরার মৌতর সময় কলিমা নসিব হয় না খেয়াল রাখবা, যারা মা বাবার লগে না ফরমানি করি লাইছন মৌতর সময় আর বাদে কলিমা নসিব হইত না। হদিসর মধ্যে আনন এক নজন মৌতর সময় হইছে কলিমার তলকিন হন দেবা হয়, এই ছেলে তো কলিমা ভুলই না, ও খবর আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত পৌঁছানি হইল, আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন, এই ছেলের ঘর যাবার বাদে এই ছেলেরে দেখলা, ছেলেরে গিয়া কইলা বাবা তুমি পড়ো সাই কলিমা, এই ছেলে উঠিয়া জবাব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চেষ্টা করি আর কলিমা পড়ার, কিন্তু আমার জবানে দি কলিমা তো জারি ওর না ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আহমদ মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, এই বন্দার মা জননী আসুননি, এই বন্দার মা জননীর যে সময় ডাক দিয়া না হইল আনিয়া খাওয়া হইল, আল্লাহর রসুল ফরমাইন মা আজকে যদি তোমার সামনে একটা অগ্নির কুণ্ডরে জ্বালা হয় আর তোমার সামনে যদি তোমারে আইয়া খাওয়া হয় তোমার ছেলেরে তোমার সামনে অগ্নির কুণ্ডর মধ্যে ফালানি হইত, তাহলে কি মা তুমি তোমার ছেলেরে অগ্নির কুণ্ড ফালাইবাই। ওই সময় মা জননী ফরমাইল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তানে যত কষ্ট দেয়
না কেন আমার চকুর সামনে আমার সন্তানকে আপনি ফলাইতে দিতাম নাই হায় রে মা বাবা কত দরদ আসলো মা বাবার যে মা বাবা বড় কষ্ট করি আমারে আপনারে ছোট তনে বড় বানাইছেন একদিন আমি আসলাম ছোট এই দিন আমার মা বাবা আমারে বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় বানাইছেন আমার বাবাই আমার মুখর দেখ দেবার লাগি আমার বাইন তো গিয়া উন্দাইয়া খাম করি আনি আমার মুখর দেখ দিছেন আজকে আমি আপনি বড় হইছি আমার মা বাবারে আমি আপনি কষ্ট দিয়ার এর কারণে যে বন্দায় কষ্ট দিবা মা বাবার এই বন্দার মৌতর সময় আল্লাহ মৌতর সময় কলি মানুষই বইত নাই ওই সময় মা জননীর আল্লাহর রসুলে ফরমাইল মা তুমি যদিন তোমার ছেলের উপরে রাজি হো না তোমার ছেলে কলিমা পড়িতে পারত নাই আর কলিমা যদি পড়তে পারলেতে তার ঠিকানা হই যাইব দুদ ওই সময় আল্লাহর বান্দিয়ে কলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমারে আমার ছেলে যত কষ্ট দেখ না কেন আমি সম্পূর্ণ কিছু ছাড়ি দিছি আর রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনারে আমি সাক্ষী রাখিয়া কইয়ার আমার ছেলের উপরে আমি কোনো বেজারি নাই আমার ছেলে আমারে কষ্ট দিছে আমার তা মনের মধ্যেও না ইয়া রসুল আল্লাহ ওই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল ও বাবা তুমি পড়ো ও ছেলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় এই নজওয়ানে কলিমা পড়ো কলিমা পড়ার বাদে এই নজওয়ান জমিন তলে বিদায় লয় ওই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবাই কেরাম হল যদি তুমি তার জন্নতি কোনো মানুষ দেখতে চাও তাহলে এই বন্দারে দেখিলাও আরে কিছু সময় আগে কলিমা নসিবর না আর কিছু সময় পরে আল্লাহর রসুলে ফরমায় যদি কোনো জন্নতি মানুষ দেখতে চাও তো এই বন্দারে দেখিলাও সাল্লাল্লাহ sallallahu ala muhammad sallallahu alaihi wasallam teilahan bebohar ma babar lagia kortam na je beboharor kharone mautor shomoy kalima nosiboy na sahabai kiram holor akida aslom মা বাবা রে আমরা আজকে আপনার আমার আদব হইয়া থাকলো ব্যবহার হইয়া থাকলো মা বাবা যদি জন্নতি হইতে আমার আপনার গুনার কারণে মা বাবার ঠিকানা ওর দুজ হায় রে সাহাবাই কেরাম হকলর বিশ্বাস আসলো একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস বর্ণিত তাই ফরমাইল ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাবকি আমি একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আইয়া উপস্থিত হইলাম এমত অবস্থায় আমার চকুর মধ্যে পানি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল ওয়া আবু হুরায়রা তুমি খান্দখনে ওই সময় আবু হুরায়রা জানাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রার দৃঢ় বিশ্বাস আছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কলিমা পড়িছি ইয়া রাসূলুল্লাহ আপনার কলিমা পড়িছি কাল কিয়ামতের দিন আমি আপনার লোক হইয়া জান্নাতের মধ্যে যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত তো আমার মা জননী কলিমা পড়িছেন না ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা জান্নাতে যাই আর আমার মা জননী দুজো যাইবা ইয়া রাসূলুল্লাহ একটা বার্তা যদি আপনি হাত দিয়ে দোয়া করতা তাহলে আমার মা জননীর হয়তো আল্লাহ হেদায়ত দিলাইলা হলে ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত তুলিয়া দোয়া করেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুই মোলায় হেদায়ত দান কর আবু হুরায়রা ফরমান দেওয়ার সময় আল্লাহর রাসূল হাত মুবারক তুলিয়া এই কথা কইছেন আমি আবু হুরায়রার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর রাসূলে দোয়া করছেন কেন আল্লাহ কোনো সময় ঘুরাইতা নাই আমি দৌড় দিয়ে আমার মা জননীর ঘরের মধ্যে গেলাম গিয়া দেখলাম আমার মা জননীর ঘরের দরজা লাগাইল ওই সময় আমি বারে তনে আওয়াজ দিলাম জসিমুদ্দিন তানে ফুফু বেমার তান লগিয়াল দোয়া হইতে করে তাই 50 টাকা দিছেন সুদকা আল্লাহ কবুল করুন কুশারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কিতা করছেন
যেন আবু হুরায়রা কইরা আমি আল্লাহর রাসূলের হাত মুবারক তুলছেন যে সময় আমি দোয়া দিছি যেন আল্লাহর রাসূলে দোয়া করছেন কেন আল্লাহ কোন সময় ফিরাইতা নাই গিয়া মা জননের দরজার মধ্যে গিয়া আমি ডাক দিছি ও মা আমি আবু হুরায়রা গর্তনে আওয়াজ আয় বাবা একটু সময় তুমি অপেক্ষা করো আমি গোসল করি লাই গোসল করার বাদে আমি বাড়ি আর ওই সময় কিছু সময় পরে আমার মা জননী বারইছেন বারইয়া কইছেন বাবা তুমি আমার আখের জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে লইয়া যাও আমার নবীর কলিমা পড়াইয়া মুসলমান বানাও ওই সময় আবু হুরায়রা ফরমাইল মা বলিলাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় আবু হুরায়রা আবার আল্লাহর রাসূলের খিদমত হয় না ইয়া রাসূল আল্লাহ এই সময় এখন যে সময় আবু হুরায়রা তশি বাঞ্চন মনের মধ্যে বড় খুশি দেখলা আল্লাহর রাসূলের দিকে এলো আবু হুরায়রা কিছু সময় আগে তুমি মনের মধ্যে বড় বেজরাইল হইয়া আইলাই খান্দি খান্দি আইলাই ও আবু হুরায়রা এখন দেখি তুমি বড় খুশি তোমার মনের মধ্যে বড় খুশি দেখা যায় কারণটা কিতা ওই সময় আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু সময় আগে আমি খান্দি আইছি আপনার খেদমত কারণ আমি আবু হুরায়রার জন্য আসলাম আর আমার মা আসলা দুজনই ইয়া রাসূলুল্লাহ এখন আমার মনের মধ্যে খুশি হওয়ার কারণ হইয়া থাকলো এখন আমি আবু হুরায়রার জন্য আর আমার মা ও তলগে জন্নতি হুকা সুবহানাল্লাহ ও সাহাবাই কেরাম হলর আকীদা বিশ্বাস আসলো আমিও জন্নত যাইতাম আমার মা বাপ লইয়া যাইতাম আর আমার আপনার দে ব্যবহার আমার আপনার দে কালচার যেটা হইছে এটার কারণে আমার মা বাবা বড় নেককার আসলা কিন্তু আমার আপনার কারণে আমার মা বাবার মানুষের সমালোচনা করে মা বাবা যদিও নেককার অবস্থায় মারা গেছেন আল্লাহ জন্নতি বানাইবা কিন্তু তোমার আমার গুণার কারণে আমার নাফরমানির কারণে আমার আপনার মার বাবার ঠিকানা ওর দুজক আল্লাহ আমরার মা বাবার লাগি বালা ব্যবহার করার তৌফিক দান করতা সারা হোক আল্লাহুম্মা আমিন যেহেতু মা বাবার বিষয় আমার দেব হয়েছে সাবজেক্ট ও লোকে আরো কিছু আমি মাতিতাম সৈয়ার এটা ওই বিষয়ের উপরে পড়ে কারণ ও সন্তানে মা বাবার লাগিয়া বাদ ব্যবহার করব যে সন্তানে ধর্মীয় শিক্ষা অর্জন করছে না যদি ধর্মীয় শিক্ষারে অর্জন করাই দিতে পারেন তাহলে এই সন্তানে কোনো সময় মা বাবার কষ্ট দিত নাই বিশেষ করে আমরা সারা তো এখন পড়ালে সম্ভব হয় না কমপক্ষে সবাই মক্তবর শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা গুরুত্ব দেওয়া দরকার আছে আজকে যদি সবাই মক্তব্য আমার এই ছেলে হোক মেয়ে হোক এই সবাই মক্তব্য শিক্ষার অর্জন করে এই সময় এই জায়গার মধ্যে আবার বাদে কিতা করব মেসাবে তারে বালা শিক্ষা দিবা মা বাবার লাগিয়া ওলা ব্যবহার করিও উস্তাদ হল লাগিয়ে ওলা ব্যবহার করিও ওটা শিক্ষা হল দিবা আর এই শিক্ষা পাইলে ছোটজনে যে শিক্ষা দেখো পাইয়া যাইব বড় হওয়ার বাদে এই শিক্ষায় কোনো সময় বলিত নাই কারণ আমি আপনি যে সুরা সুরাতুল ফাতিহা থেকে লইয়া সুরাতুল দোহা পর্যন্ত আমরা পড়িছি মক্তব এখন পর্যন্ত হকুয়া চাই সেওর স্মরণ তো নেই শিক্ষাটা গেছেনি ই যতটা সুরা শিখিছি সেওর ফাউরিছেন নি কেউ কেউ ভাবিছি না কারণ কিতা এই সময় জেহানটা ফ্রি থাকে যার কারণে যেটা দেবায় মাইন্ড এটা ক্যাচ করতে পারে তার মেমোরি জায়গা দিতে পারে এর কারণে এই সবাই বক্তব্যের শিক্ষার উপরে আমার আপনার গুরুত্ব দেওয়া লাগবো আর সবাই বক্তব্যের উপরে এখন কর বর্তমান সময়ে তেমন গুরুত্ব নাই কারণ যে সময় সাতটা আটটা নয়টা বাজিল আটটার লগে লগে সরুতে আরম্ভ করে দিলা যেন আমি স্কুলে যাইতাম এখন মেসাব বাধ্য তাই ছুটি দিতেও লাগবো নতুবা গার্জেনটা ইয়ে মেসাবের উপরে অন্য ব্যবহারও করেন আর ইখান খেয়াল করে নিবা যে ব্যক্তিয়ে মেসাবর উপরে আইয়া ইলাহান আক্রমণ করে লইছেন মেসাবর সামনে আইয়া বেয়াদবি করে লইছেন তাম ছেলে হোক মেয়ে হোক কোনোদিন বালা একটা শিক্ষিত হইতে পারতা নাই কারণ ইয়া থাকলো যে জায়গাতে আমরা শিক্ষা লইতাম এই জায়গার মধ্যে আমরা ইয়া নম্রিয় হিসাবে ও জায়গাত ব্যবহার যেখান করতাম এর কারণে মা বাবার লাগিও মাতিতে সময় আমরা কিতা করতাম আওয়াজ রে সাফাইয়া মাতিতাম ই উচ্চ বুলন্দি আওয়াজ দিয়ে মাতিতাম না এখন আমরা তো মসজিদে যাবার বাদে ইমাম সাহেবর কোনো অসুবিধা হইলে সব সাইতে যার গলার আওয়াজ বড় আছে এই উবাইল উবাইয়া খুব বড় করে মাতো নিতে হইলো বেয়াদবি আমরা সবাই মক্তবর উপরে গুরুত্ব দেওয়া লাগবো বিশেষ করে সবাই মক্তবর উপরে যদি আমরা গুরুত্ব দিতাম পারি তাহলে আমার আপনার আওলা দখল কিত হইবা সঠিক পথে থাকবা আদব আখলাক শিখতে পারবা আজকে আমার আপনার এই আদব আখলাকর অভাবের কারণে আপনার উপরে এই ধরনের মুসিবতার আর ইকান খেয়াল রাখবা মা বাবার সানো ও আওলা দেও না ঘর মানে ঘরে দেয়া আওলা দে কোনোদিন দিনই শিক্ষা কিতা বুঝে না
dini shikha to din failai ila aulad khulasun sharar koya nazara din ilm shikha khursun era tumar babar bala bebohar khotra kintu bortoman je shomoy aise ei shomoye temon bala bebohar cholen na ar kiamoter halamoti ya taklo bondhu bandobor loge bala bebohar korbo ma babar lagi bad bebohar korbo eta amrar moddhe ai geche hon ila jaga ase je ta jagar moddhe মা বাবারে কষ্ট দিত্রা মা বাবারে আলোক রাখিয়া নিজে আলোক হিসাবে খাইত্রা আপনি মনে করেন নিজে আমি জন্নত যাইব গিয়া মা বাবা বড় কষ্ট করছেন আমরা যারা মা বাবা জমিন আছেন আল্লাহ আমরার মা বাবার খিদমত করার তৌফিক দিতা আর যারা মা বাবা জমিন নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান্তার দরজারে বুলন করতা সারা হক আল্লাহুম্মা আমিন বিশেষ করি এই যে জায়গা যে মাহফিল যেটা আয়োজন করা হইছে এই মাহফিল যেটা এটা তো আপনারা সারা জানা আছেন আমি কারা খতরা আমরা ও ইয়ং যারা আছেন জেনারেশন যারা আছেন এরাও খতরা আজকে ওই ধরনের যে ইয়ং জেনারেশন যারা আছেন নাই টুর্নামেন্ট খতরা এর বাদে ফুটবল এই সেই যত নমুনার খেলা নাচ গান আসলো অনবরত করিয়া যাইত্রা কিন্তু ইতা বাইয়েন্তর ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এশকার মহব্বত ফয়দা করিয়া দিছেন যার কারণে এই গানর মাহফিল না করিয়া আজকে দিনিয়া মাহফিলের আয়োজন করছেন আর ইতা মাহফিল করিয়া যদি আক্তন তে কিজা হন ভালো হইবেন আর আপনারা যদি ইতা মাহফিল সাহায্য সহযোগিতা করেন না ইতা মাহফিল চলবেন সন্তান লিস্ট আপনারা সাহায্য সহযোগিতা করেন আমি এখন এই কোন বন্ধা আছেন বলে আমার মা জমিনও নাই বা বাবা জমিনও নাই আমার মা বাবার রুহর উপরে আই ও মাহফিলের মধ্যে আমি 1000 টা টাকা দিয়ে আমার মা বাবার লাগি দোয়া হইতো আছেন নিলে কোনো সাব হল সে শরীরটা মান আমার আজিজ ভাই নারা তাকবীর নারা তাকবীর জনাব আজিজুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল সারাহুক আল্লাহুম্মা আমিন আর কোন সাহাব খলাসনি বেশি টাকা নাই আমি ওয়াদা করতাম দেবানির মালিককে আল্লাহ আর কোন সাহাব খলাসনি বলে আমি আর 1000 টাকা দিমু আমার মা বাবার লাগি দোয়া হইতো ও দেখি সেই মা বাবার লগে হেমন মায়া আসনি আর কোন সাহাব খল এখন যদি তাকে নাতে বাদেও দিবা আর কোন সাহাব খলাসনি বলে আমি আর 1000 টাকা দিমু আমার মা বাবার লাগি দোয়া হইতো 1000 কিতা বেশ হই গেল নি কিতা তো বুঝা গেল মা বাপ 1000 এর সমান না আমার হিসাবের নাম কিতা আব্দুল সবুর সাহেব তাই দিবা 1000 টাকা নারে তাকবীর নারে তাকবীর জনাব আব্দুল সবুর